জানো মা, গৌর প্রেমে পাগল হয়ে জমিদারের ছেলেটা 500 বছর আগেকার কথা। জমিদারের ছেলে যার নাম ছিল রঘুনাথ দাস, গৌর প্রেমে মত্ত হয়ে বাবা মা তাকে বেঁধে রাখতে পারল না, বারবার মাদনে দড়ি দিয়ে মগ্ন তাকে বাঁধা গেল না। গৌর প্রেমের এমন টান, এমন আকর্ষণ শক্তি, তাকে বিয়েও দেয়া হলো তবু হলো না। ঘর ছেড়ে পালিয়ে গেল, খাঁচা থেকে পাখি কখন উড়ে চলে গেল, চলে গিয়ে গৌর গৌর বলতে বলতে বৃন্দাবনে মাদুকুরি করতে লাগলো, ভিক্ষা করতে লাগলো, আমায় দুটো ভিক্ষা দেবে, আমায় দুটো ভিক্ষা দেবে। দেখুন, জমিদারের ছেলে তখনকার দিনের 20 লক্ষ টাকার জমিদারি যাদের, সেই ছেলেটা আজকে বিষয় বাসনাকে মল বধ পরিত্যাগ করে গৌর প্রেমে পাগল হয়ে ছুটে এসেছে। গৌর কোথায় গেলে আমি তোমায় খুঁজে পাবো? বৃন্দাবনে সবার দ্বারে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছে, আমায় দুটো ভিক্ষা দাও, আমায় দুটো ভিক্ষা দাও। সবাই ভিক্ষা দিচ্ছে আর বলছে কর্ম করতে পারে না, ভিক্ষা করে খায়। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করলো, সত্যি তো আমি ভিক্ষা করে খাই, এটাও আমার অহংকার। তাই রঘুনাথ দাস এত বড় মনের মানুষ ছিল, হয় হয় যার হৃদয়ে গৌর চাঁদের হৃদয় হয়। রঘুনাথ দাস এত বড় মনের মানুষ ছিল যে পুরী ধামে, আপনারা যদি যান দেখবেন পুরী ধামে যে অন্নকূট হয়, ওখানে বড় বড় ড্রেন থাকে, সেই ওই ড্রেনে অন্নগুলো যেগুলো বাসি পচে যায়, নষ্ট হয়ে যায়, ওই ড্রেনেতে সব ঢেলে দেয়। মাগো, ড্রেনে ফেলে দিলেও গরু ছাগল পর্যন্ত ওই ড্রেনের পচা ভাতে মুখ দিতে পারে না, অন্নতে মুখ দিতে পারে না। কিন্তু রঘুনাথ দাস জমিদারের ছেলে, ওই ড্রেনের যে পচা গলা অন্ন ছিল, নিত্য নিত্য সেই ড্রেন থেকে হাতে করে তুলতো। বাবা ভেবে দেখো, ত্যাগ না করলে কোনোদিন ভগবান পাওয়া যায় না, জানো তো, ত্যাগ করতে হবে। আসলে আমরা খুব ভোগী, ভোগী, ভোগটা খুব ভালোবাসি, ভালো খাবো, ভালো করব, ভালো জায়গায় ঘুমাবো, আয়েশ করে চলব, এটাই আমরা পারি। কিন্তু ত্যাগ করতে পারি কজন? যে ত্যাগী হবে সেই তো কৃষ্ণ পাবে, আমরা ত্যাগী নই। আমরা পারি না এমন করে তাকে ভালোবাসতে, তাকে আপন করতে, তাকে নিজের করতে, তাকে তাকে জড়িয়ে ধরতে। কোনোদিন পেরেছেন আপনারা? পেরেছেন? একটা ছোট ছেলে যে যে মা বলে ডাকে, রক্ত মাংস করা একটা ছেলে, মা বলে কোলে উঠে আদর করে, আর আমরা তার মায়ায় পড়ে তাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে খোকা খোকা বলে চুম্বন করি। সে খেতে না চাইলো, খেতে না চাইলো, জোর করে তাকে কোলের মধ্যে চেপে ধরে বলি খোকা খেয়ে নে, খোকা একটু খেয়ে নে বাবা, না হলে পেট ভরবে না। কিন্তু কোনোদিন আমার গোপীনাথের কাছে গিয়ে, আমার গোপালের কাছে গিয়ে গোপাল মূর্তিটাকে কখনো জড়িয়ে ধরেছেন? কখনো জড়িয়ে ধরেছেন? আমরা পারিনি মা, আমরা পারিনি, আমরা এতটাই অকৃতি, এতটাই অধম, আমরা এতটা নিকৃষ্ট মনের মানুষ, আমরা পারিনি। কিন্তু ভগবান বললেন, ডাক্তার মহানব্রত ব্রহ্মচারীজির গ্রন্থে বলছে, 7 ঘন্টা বাজালে যে আমাকে সেবা করা হয় না। কে বলেছে 7 ঘন্টা বাজাতে? কে বলেছে আরতি কীর্তন করতে? তোমরা পারো না তোমাদের নিজের করে আমাকে জড়িয়ে ধরতে। যেদিন তোমরা আমাকে কোলে নিতে পারবে, যেদিন তোমরা আমাকে আপন করতে পারবে,
ঠাকুর রামকৃষ্ণদেব কি করত, মৃন্ময়ীমা মাটির মূর্তি, যে কথা বলতে পারে না, যে নড়তে পারে না, সেই মাটির মূর্তির সামনে গিয়ে পাগল ছিলেন, খ্যাপা ছিলেন তিনি। মায়ের কাছে গিয়ে বলছে, মা খাবি নে, খেয়ে নে, আমি না তোর খ্যাপা ছেলে, খেয়ে নে মা, একটু খেয়ে নে। ও বুঝেছি, আমি বুঝেছি, পাগলি কোথাকার, আমি না খেলে তুই খাবি নে, তাই না? আচ্ছা মা, আমি খেলে তুই খাবি, বল না তুই খাবি, আমি যদি খাই, ঠিক আছে আমি খাচ্ছি। এই প্রেম, ঠাকুর রামকৃষ্ণদেব নিজে এঠে করে দিচ্ছে, নিজে এঠো করে সেই উচ্ছিষ্ট নিয়ে মায়ের বাদনে দিয়ে বলছে, হ্যাঁ বাবা, যদি সন্তান এমন করে ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, প্রীতি দিয়ে নিজের এঠোটা মায়ের মুখে তুলে দেয়, হ্যাঁ গো মা কি বলে, বলবে যে না আমাকে দিস না। এক বাবা বাজারে যাচ্ছে, হাতে বাজারের ব্যাগ, তো তার ছোট্ট ছেলে, 5 বছরের ছেলেটা বলছে, বাবা, ও বাবা, তুমি তো, তুমি তো বাজারে যাচ্ছ, আমার জন্য 1 প্যাকেট পার্লেজি বিস্কুট কিনে এনে দেবে? তা বাবা বলছে, তা আমি যখন যাচ্ছি তোর জন্য আমি 1 প্যাকেট বিস্কুট এনে দেবো। বাবা তো বাজার থেকে 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসে ছেলেকে বলছে, খোকা খোকা এই দেখ তোর জন্য বিস্কিট এনেছি, খেয়ে নে। ও বাবা, আমি তো, আমি তো খাটতে পারি না, আমাকে একটু কেটে দাও না, দে কেটে দিচ্ছি। এই বলে প্যাকেটটা যখনই কেটে দিয়ে বলছে, খোকা এই নে বিস্কিট খা। এবার যখন হাতে বিস্কুটটা তুলে দিয়েছে, খেতে খেতে খাচ্ছে, আনন্দে খাচ্ছে ছেলে, বাবা বলছে, এ খোকা, খোকা রে, আমায় একটু বিস্কুট দে না, আমি একটু খাবো। তখন খোকা বলছে, ও আমি খাবো, ও ঠাকুমা দেখো না তোমার ছেলেটা না এত বাজে, আমার থেকে বিস্কুট চাইছে। এ খোকা, ভালো বিস্কুট দিতে হবে না, তোর এই লালা মাখানো যে বিস্কুটটা আছে যেটা তুই খেয়েছিস, ওই খাওয়া বিস্কুটটা আমাকে দে না বাবা, একটু খাই। আচ্ছা বাবা, আপনারা বলুন তো, বাবা তো বাজারে গিয়েছিল, আর 1 প্যাকেট বিস্কুট কিনতে পারতো নাকি? এক ভর্তি ব্যাগে, ব্যাগ ভর্তি বাজার করেছে, সে কি আর 1 প্যাকেট বিস্কুট কিনতে পারতো না? কিন্তু কেনেনি কেন? তার যে সন্তানের ওই লালা মাখানো বিস্কুটটা খাওয়াই যে কত প্রেম, কত অনুরাগ নিতাই গো। তাই আমরা পারি না, পারি না তাকে এমন করে ভালোবাসতে, নিজের করতে। তার নয়নে নয়ন দিয়ে কোনদিন বলেছি, ওগো দয়াময়, আমি পার্থিব জগতের আর কিছু দেখতে চাই না, শুধু তোমার নয়নে নয়ন দিয়ে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। চলেই তো যাব বাবা, এই বাংলাদেশ ছেড়ে কাল আবার ভারতে ফিরতে হবে, জানি না আবার আপনাদের সঙ্গে আমার কবে দেখা হবে। তবে যাওয়ার আগে আমি কিছু কথা বলে যেতে চাই আপনাদের কাছে, আপনারা বড় ভাবের মানুষ, বড় ভালো মানুষ, তার সঙ্গে সঙ্গে সুজয়দার এত ভক্তি, এত ভাব, এত ভালোবাসা, তার সঙ্গে